স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার রাজশাহী চারঘাট বিরুদ্ধে হত্যার এজাহার পরিবর্তনের অভিযোগ সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের চুল ও ঘটনায় নির্যাতনের মূল হতা সহ তিনজনকে আটক করেছে র্যাব বারো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার রাজশাহী চারঘাট থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার এজাহার পরিবর্তনের অভিযোগ উঠেছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত শিলন আলীর হত্যা মামলার এজাহার পরিবর্তন করে পনেরো জন আসামিকে বাদ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন নিহত শিলন মিয়ার পরিবার রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত শিলনের বাবা ও মামলার বাদী রিয়াজ আলী জানান তার ছেলের হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের আড়াল করতে ওসি জাহাঙ্গীর আলম মামলার এজাহার পরিবর্তন করেছেন তাদের অভিযোগে হত্যায় অংশ নেওয়া বিশ জনের নাম ছিল কিন্তু জনকে আসামি করে চারঘাট থানার ওসি আমার কাছে মামলার সাক্ষ্য নিতে বাধ্য করেন তিনি আরো বলেন হত্যাকাণ্ডের ঘটনার পর আমায় বাড়ি থেকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয় আমি বিশ জনকে আসামি করে হত্যার অভিযোগ করি কিন্তু যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে ওসি চান সেই পাঁচ জুনকেই আসামি করে মামলা করতে ওসির করা এজাহারে গ্রেফতারকৃত ব্যক্তিদের আসামি করে সেখানে জোরপূর্ব স্বাক্ষর করতে বাধ্য করেন সংবাদ সম্মেলনে রিয়াজ আলী বলেন মামলা পরিবর্তন ছাড়াও এই এই বাইরে কাউকে আসামি করা যাবে না মর্মে ওসি জাহাঙ্গীর আলম আমার কাছ থেকে মুসলেখাই স্বাক্ষর নিয়েছে তার কথার বাইরে কিছু করলে আমার ছোট ছেলেকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেন ওসি সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূর চুল ও ভ্রু নির্যাতন করার ঘটনায় মূল হতা সহ তিনজনকে আটক করেছে র‍্যাব 12 গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে র‍্যাব 12 এবং র‍্যাব 4 এর যৌথ অভিযানে মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামিদেরকে গ্রেফতার করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব গ্রেফতার হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল রশিদের স্ত্রী মোসাম্মদ ময়না এবং দুই সন্তান মেহেদি হাসান সুজন ও সুমন নির্যাতিতা গুলনাহার র্যাবজানার পারভিন পনেরো বছর পূর্বে আসামি মেহেদি হাসান সুজনের সাথে বিবাহ হয় বর্তমানে তার দুইটি কন্যা সন্তান রয়েছে সংসার জীবনে মেহেদি হাসান সুজন একজন গার্মেন্টস কর্মী চাকরির সুবাদে সপরিবারে ঢাকায় বসবাস করতেন গুলনাহার পারভিন মিনু বিবাহের পর থেকেই বিভিন্নভাবে স্বামীর সংসারে নির্যাতিত হয়ে আসছিল এরই ধারাবাহিকতায় গত পনেরো ডিসেম্বর সুজন মধ্যযুগীয় কায়দায় মিনুকে শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয় পরবর্তীতে নির্যাতিতাকে সিরাজগঞ্জের শেখ ফজিলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় মিনুর পরিবার চাঞ্চল্যকর এই ঘটনায় মিনুর পরিবার শাহাদাতপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং র্যাববারও এর নিকট আসামি গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেন ভুট্টার ফলন বাড়াতে নাটোর সদর উপজেলার পাঁচশো কৃষককে দেওয়া হচ্ছে বিনামূল্যে উচ্চ ফলনশীল ভুট্টার বীজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে পঞ্চাশ জন কৃষকের হাতে ভুট্টার বীজ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফালুক সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম বায়ারফর বাংলাদেশ এর টেরিটরি এক্সিকিউটিভ অফিসার ওবাইদুর রহমান উপস্থিত ছিলেন বায়ারফর বাংলাদেশ নামে একটি বীজ কোম্পানি দুই কেজি করে পাঁচশো জন কৃষকের মাঝে ক্রমান্বয়ে এই বীজ তুলে দিবেন হাইব্রিড এ ভুট্টা বীজ অধিক ফলনের পাশাপাশি সম আকৃতির হবে বলে জানান কৃষি কর্মকর্তারা নাটোরে আন্তর্জেলা মোটরসাইকেল চোর চক্রে তিন সদস্যকে আটক করেছে র্যাব পাঁচের সদস্যরা এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয় মঙ্গলবার রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত পরিচালিত অভিযানে নাটোর সদর থানা গুরুদাসপুর থানা এলাকা ও পাবনা জেলার চাটমোহর এলাকা থেকে তাদের আটক করা হয় মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং এই তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরাদ হোসেন তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় নাটোর সদর থানাধীন একটি ট্রান্সপোর্ট পার্সেল এজেন্সিতে আন্তজেলা চোর চক্রের কতিপয় সদস্য পার্সেলের মাধ্যমে চোরাই মোটরসাইকেল বুকিং দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের গুরুদাসপুর উপজেলার চাঁচকোট বাজারের কাজেম প্রামাণিকের ছেলে নূর ইসলামকে একটি চোরাই ডিস্কোভার একশো পঁচিশ সিসি মোটরসাইকেল সহ আটক করা হয় এসময় সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের দুই থেকে তিনজন সদস্য কৌশলে পালিয়ে যায় পরবর্তীতে আটকৃত নূর ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য পাবনা জেলার চাটমোহর উপজেলার পাঠানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হাসানকে একটি কালো রঙের পালসার একশো পঞ্চাশ সিসি চোরাই মোটরসাইকেল এবং গুরুদাসপুর উপজেলার বিলাসপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তুহিনের কাছ থেকে একটি ড্রাগন একশো পঁচিশ সিসি ও একটি সাদা রঙের একশো পঞ্চাশ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তাদের আটক করা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের আংশিক ছয়টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ আগামী ছাব্বিশে ডিসেম্বর ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে ভোট কেন্দ্র ও তৎসংলগ্ন এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আর এমপির মুখপাত্র সহকারী উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দোস বলা হয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের পূর্বে পাঁচ দিন ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিন মোট এগারো দিন অর্থাৎ একুশে ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজশাহী মহানগরীর কাটাখালী থানা নির্বাচনী এলাকায় সকল ধরনের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্র সহ চলাচল অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় তারা একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তুজা আলী বাবলু জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মোস্তাক আলী মুকুল যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু সহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এ সময় বক্তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের সকল অপকর্ম রোধে কাজ করার আহ্বান জানান এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ